যখন শ্বশুরবাড়ি বেড়াতে যাই কয়টা দিন যে এত আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে কেটে যায় কি বলবো, এতটা ভালো লাগে। সবাই মিলে একসাথে অনেক আনন্দ অনেক হৈহুল্লোড় করতে করতে দিন কয়টা যেন চোখের নিমিষে চলে যায়। তো যাই হোক, এখানে তো সবাই উঠানে আড্ডা দিচ্ছি আমরা সকালে নাস্তা করে খাওয়া দাওয়া করে, আর আমার যা দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছে, আর এখানে আমাদের সাধন আমার দেবর পাড়া প্রতিবেশী দেবর ডাব গাছে উঠেছে আরও আমাদের জন্য ডাব পেরে নিয়ে আসছে যে আমরা সবাই মিলে খাবো। যেদিন আমরা আসি সেদিন থেকে সে আমাদের সাথে সাথে থাকে, আমাদের পাশে থাকে। সে যদিও হিন্দু তবে আমাদেরকে প্রচণ্ড রকমের ভালোবাসে। আমরা যেদিন আসি সেদিন থেকেই ও রাতুলের সাথে আমাদের সাথে সবসময় আড্ডা দেয়। তো ও আমাদের নারকেল গাছে উঠেছিল, তো নারকেল নাই কিছু ডাব আছে, সে ডাবগুলো নামিয়ে দিল। আর নামিয়ে দিয়ে বলছে যে আমি একাই পাঁচটা ডাব একসাথে মুখে করে নিয়ে নামিয়েছি, মানে নিজেও নেমে এসেছে আর ডাবগুলোও নিয়ে এসেছে, ডাবগুলো নিচে ফেলেনি, সেটাই বলছে। তা আসলে এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার যে ডাব গাছে ওঠাটাই অনেক জটিল, তারপরে আবার এতগুলো ডাব একসাথে নিয়ে নিচে নেমেছে। আসলে সাহস আছে সাধনের, সে আমাদেরকে ভীষণ ভালোবাসে, আর পাড়া প্রতিবেশী দেবর আমাদের। তো ছোটবেলা থেকে ওকে দেখছি, যখন ছোট ছিল অনেক ছোট থেকে ওকে দেখি আমি, আর অনেক মানে মিশু একটা ছেলে। তো যাই হোক, ডাবগুলো নিয়ে চলে আসলাম, আর এখানে এখন ডাব পার্টি হবে। তো এই তো সবাই যার যার মতো ডাব নিয়ে নিয়েছে, আর এদিকে যে যার মতো করে ডাব হলো কেটে নিচ্ছে। আমার শ্বশুরবাড়িতে চারিদিকে অনেক গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, যত ধরনের গাছ আছে মানে মোটামুটি অনেক গাছই আছে। আগে আরও বেশি গাছ ছিল কিন্তু গাছগুলো অনেক কেটে ফেলা হয়েছে, তারপর যতগুলো গাছ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক গাছ আছে। আর এখানে যে রাতুলের ডাবটা মানে কেটে নিয়েছে, সে তো খুব ভালোভাবে কাটতে পারেনি, একটা সাইড ফোটা করে নিয়েছে, আর সেখান থেকেই সে পানি খেয়ে নিচ্ছে, আর সবাই যে যার মতো করে পানি খাচ্ছে। রাতুল ডাবের পানিটা দিয়ে মুখটাও একটু ধুয়ে নিল। তারপর যাই হোক, ডাব পার্টি হয়ে গেল, এখন দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো এই তো রান্না করেছে পাঁচমিশালি শাক আর হলো মুরগির মাংস আলু দিয়ে। তো বলেছি এর আগে যে আমার জায়রা যেভাবে রান্না করে, মানে শ্বশুরবাড়িতে আসলে ভাত খেতে যেন অনেক তৃপ্তি লাগে, কারণ এক হাতের এক রান্না খেয়ে খেয়ে একবারে বিরক্ত লাগে। তো ওরা যেভাবে রান্না করে দেখ না কেন অনেক মজার লাগে। তো এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বিকালবেলাতে একটু বেরোতে বের হয়েছিলাম। তো গ্রাম এলাকা, আমার খালাশাশির বাড়িতে যাচ্ছি, যে আমার খালু শ্বশুর অসুস্থ তাকে দেখে আসবো, সেজন্য আমরা সবাই যাচ্ছি। আমার মা ছিল সাথে, আমার ননদ ছিল, যা ছিল রাতুলের আব্বু ছিল, আমার ভাই ছিল। তো সবাই মিলে এই তো চলে যাচ্ছি, আর গ্রাম্য পরিবেশ, চারিদিকে মানে ধান কাটাকাটি চলছে, সব জায়গাতে ধানের পালা দেওয়া আছে, গুলো আছে পল যেটা গরু খাওয়ায়। তো যাই হোক, আমরা ঘুরে চারিদিকের প্রকৃতি পরিবেশ দেখে বাসায় চলে আসলাম। আর এখানে আমার সেজো যা হাঁস পুড়িয়ে নিয়েছে, তা হাঁসটা এত সুন্দর করে পুড়িয়েছে, তো মনে হচ্ছে যে লবণ ছিটিয়ে দিয়ে কাটা চামচ দিয়ে কেটে কেটে খাওয়া যাবে। দেখেন কতটা পুড়িয়ে নিয়েছে সুন্দর করে। তো যাই হোক, এখানে আমার আর যা মানে হাঁস কেটে নিচ্ছে, রাত্রে রান্না হবে। আর এখানে যে ধুপি বানাবো, মানে ভাপা পিঠা, আমাদের দেশে রাজশাহীতে ধুপি বলে আর শ্বশুরবাড়ির ভাগা বা ভাপা পিঠা বলে। তো আমি এখানে পানি দিয়ে বা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তো সেটা এখানে রেখে দিয়েছি। আর এই যে গুড় নারিকেল সব কেটে নিয়েছি। তো এই তো এটা দিয়ে এখন ধুপি পিঠা বানানো স্টার্ট করে দিলাম, যেহেতু এই পিঠা বানানোর পরে আবার হাঁস রান্না করতে হবে। তো আসলে এই তো আনন্দে সবগুলো যখন এক জায়গাতে হই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, আমার দুই দেবরই আলাদা আলাদা খায়, কিন্তু যখন আমরা আসি তখন সবাই একসাথে খাওয়া দাওয়া করি, তো অনেক বেশি মজা লাগে, একটা অন্যরকম একটা ফিল আসে মনের মধ্যে, যে কয়টা দিন থাকি অনেক আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে চলে যায়। তো এই যে এখন ধুপি হতে তো বেশি সময় লাগে না, ভাপা পিঠা এটা মনে চুলায় দিতে যতক্ষণ ভাপ উঠলেই হয়ে যায়, খুব শর্টকটে হয়ে যায়। আর নতুন চালের এই ভাপা পিঠা সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা, একা একা কিন্তু কোনো পিঠা বা কোনো কিছুই খেতে ভালো লাগে না। এই তো দেখেন কত বড় বড় ধুপি বানাচ্ছি আর তুলছি, তো অনেক মজার হয়েছিল ধুপিটা। আমার দেবর মিল থেকে আটা ভাঙিয়ে নিয়ে এসেছিল, গুড় নারকেল সব নিয়ে আসা হয়েছে, আর এই যে কত মজার পিঠা। গত বছর শীতেও সবাই এসেছিলাম একসাথে, আর এইভাবে অনেক আনন্দ করেছিলাম, পিঠা বানিয়েছিলাম, পিঠা খেয়েছিলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।